তা আজকে আমার মনটা খুব খুশি হয়ে গেল খুবই ভালো লাগলো এতগুলো আর ওয়ান ফাইভ একসাথে আমি কোনো ফি রয়েছে আমার সামনে খুবই ভালো কন্ডিশনের এনএস একশো পঁচিশ এই যে এনএস একশো পঁচিশ শিলিগুড়ি নাম্বারের গাড়ি এটাও শিলিগুড়ি নাম্বারের গাড়ি এই যে গাড়িটা সত্যি দুর্দান্ত কন্ডিশন টু হান্ড্রেড এই যে এনএস টু হান্ড্রেড বন্ধুরা পাঁচ হাজার কিলোমিটার চলা মাত্র এক বছরের গাড়ি রয়েছে এর রাইডার তো আমার সামনে রয়েছে পালসার আর টু টোয়েন্টি দুপুরে ভাত খেতে বসেছিলাম হ্যাঁ ঠিক সেই সময় ফোন আসলো বাপিদা নতুন স্টক ঢুকে গেছে চলে এসো হ্যাঁ বন্ধুরা তো ফাইনালি চলে এলাম ঘুঘুমারিতে তো এর আগেও এই ঘুঘুমারি লিয়াকত মোটরসের সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম তো পুজোর ঠিক আগ মুহূর্তে লিয়াগাত মোটরস এ পাগল করে দেওয়ার মতন সমস্ত বাইক এসেছে তো চলুন কথা না বলে বাইক গুলো দেখে নিচ্ছি তো তার আগে আপনাদের অ্যাড্রেস টা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের অ্যাড্রেস টা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন অনেকটা দূরে এটা হচ্ছে ঘুঘুমারি আর এই ঘুঘুমারির সেই বিল্ডিং থেকে মাত্র দুশো মিটার দূরেই রয়েছে এই যে লিয়াগাত মোটরস তো চলুন গিয়ে গাড়িগুলো ভালোভাবে দেখে নিচ্ছি তো আমার সামনে রয়েছে লিয়াগত মোটরস আজকে তো পাগল হয়ে যাব গাড়ির কালেকশনগুলো দেখেছেন আর টোয়েন্টি এই যে এন এস টু হান্ড্রেড সত্যি সত্যি আজকে পাগল হয়ে যাব প্রচুর গাড়ির স্টক এসেছে তো চলুন আগে কথা বলে নিচ্ছি ভেতরে তো দেখছি প্রচুর স্কুটি স্টক রয়েছে তো কেমন আছো তো আজকে ঝলক হবে তো সত্যি তো চলো আজকে ঝলকের গাড়িগুলো দেখে নিচ্ছি তো বন্ধুরা লিয়াগত মোটরসের আজকে ঝলক কি দিয়ে শুরু হবে এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই যে কমপ্লিট গাড়িটা অনেক বন্ধুরা অনেক দিন থেকে কমেন্ট করছিলেন যে দাদা আর ওয়ান ফাইভ দেখাও তো লিয়াগত মোটরসে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পেয়ে গেলাম খুবই ভালো কন্ডিশনে গাড়ি আছে তো ঠিক আছে এটা কোথাকার নাম্বারের গাড়ি দাদা এটা শিলিগুড়ি নাম্বার এর গাড়ি এটা শিলিগুড়ি তো কোন ইয়ার এর গাড়ি আর কত প্রাইস রাখা হয়েছে 2024 এর মডেল 2024 এর মডেল তো বন্ধুরা 2024 এর মডেল মাত্র এক বছরের মানে রানিং ইয়ার এর গাড়ি 6 মাস বয়স 6 মাস বয়স বাহ খুবই ভালো কন্ডিশনের গাড়ি গাড়ি নিয়ে তো কোনো কথাই হবে না তো এটার প্রাইস কত রাখছো ঝলকের প্রাইস বলতে হবে কিন্তু 1 লাখ 65 ঝলক এক লাখ পঁয়ষট্টি ঝলক উইথ নাম ট্রান্সফার এভরিথিং নাম ট্রান্সফার দিয়ে নাম ট্রান্সফার ফ্রি হেলমেট পাবেন যত দূর থেকে আসবেন তেল পেট্রোল পেয়ে যাবেন আচ্ছা এটা নতুন দাম কত আছে এটা দুই লাখের উপরে দাম আছে দুই লাখের উপরে দাম আছে তার একটু ঝলক করা যায় না আসো হয়ে যাবে অন দা আরে আসো হয়ে গেলে অন দা টেবিলের কোনো কথা নেই আসো যা হবে অন দা স্পট ক্যামেরার সামনে হবে আসো অন দা টেবিল কিছু কমবে এটা ধীরে ধীরে আসবে না এটা এক সাইড করে দেব কেন দের লাগে আসবে না আর 1 আমার অনেক বন্ধুরা আছে আর ওয়ান ফাইভ নেওয়ার জন্য বসে আছে দশ হাজারের মতো চলছে দশ হাজার কিলোমিটার চলছে ঠিক আছে বন্ধুরা এক লাখ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছে তো এখানে তো মোটামুটি সবগুলোই মোটামুটি কন্ডিশনের ভালো কন্ডিশনের এরপরে দেখে নিচ্ছি এনএস একশো পঁচিশ এই যে এনএস একশো পঁচিশ আমার সামনে রয়েছে ঠিকই আছে কোথাকার নাম্বার গো এটা এটা মাথা ভাঙ্গা এটা মাথা ভাঙ্গা নাম্বার তার মানে কোচবিহার নাম্বারেরই রয়েছে এই তো এটা কি ঝলক প্রাইস কত আছে এটা আছে ঝলক আছে 90000 90000 বেশি হয়ে যায় তো কোন গাড়ি এটা 22 এর কি 23 গাড়ি হবে 23 গাড়ি এক বছরের আর একটু ঝলক দাও না এক বছরের গাড়ি হবে আর একটু ঝলক দাও না অনেক বন্ধুরা আছে এনএস নেওয়ার জন্য বলে আছে ঝলক মার্কেটে কেউ দিতে হবে না মার্কেটে কেউ দিতে পারবে না বলেই তো তোমাকে বলা মার্কেটে কেউ দিতে হবে না তুমিই দিতে পারো

দাদা আর ওয়ান ফাইভ দেখাও এটা তো শিলিগুড়ি নাম্বারের গাড়ি এটাও শিলিগুড়ি নাম্বারের গাড়ি এই যে গাড়িটা যুদ্ধান্ত কন্ডিশনে রয়েছে এটা কোর্ন গাড়ি এটা এক বছরের বয়স মানে দুহাজার তেইশের গাড়ি দুহাজার তেইশের গাড়ি দুহাজার তেইশের গাড়ি রয়েছে ছ হাজার কিলোমিটার চলেছে আর প্রাইস কত রাখা হয়েছে এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার টাকা প্রাইস রাখা হয়েছে তো ঠিক আছে খুবই

এরপরে আরো একখানা আর ওয়ান ফাইভ আছে এই যে ব্ল্যাক কালার এর তো এটা কি ভার্সন গো এটা ভার্সন ফোর এটা ভার্সন তো অনেক বন্ধুরা এই ভার্সন ফোর এর বাইক চাইছিলেন আর ওয়ান ফাইভ তো আমার সামনে ভার্সন ফোরের এর আর ওয়ান ফাইভ রয়েছে তো খুবই ভালো কন্ডিশনের গাড়ি এটা কোন ইয়ার এর গাড়ি এটা হচ্ছে দু হাজার এর গাড়ি এটা দু হাজার এর গাড়ি তো প্রাইস কত রাখা হয়েছে এটা হচ্ছে এক লাখ ষাট এক লাখ ষাট তো বন্ধুরা এক লাখ ষাট হাজার টাকায় R15 পেয়ে যাচ্ছেন আচ্ছা তুমি একটু কমসম করে বল না কমসম মার্কেট যাচাই করে আসবেন আমার থেকে কেউ কমেনি আমি জানি মার্কেটে কারো আছে নাই এগুলো ভাই চলে ভুলভাল গাড়ি বেজবে R15 কয়টা আছে কোন শোরুমে দেখায় আমাকে বলেন আমি বললাম তো কারো শোরুমে নাই R15 যা আছে তোমার কাছেই আছে এখানে কম মার্জিনে হয় এই কারণে আমার অনেক বন্ধু আছে যারা R15 ভার্সন 3 ভার্সন 4 এর চাইছিল তো তুমি যদি আরেকটু কিছু কম শ্রম করে দিও আশা রাখছি আর এই যে R15 এটা কি ভার্সন 1.4 এটাও 4 তো বন্ধুরা এখানে দুটোই R15 ভার্সন 4 রয়েছে আচ্ছা গাড়িগুলো একটু পেছন দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এই R15 ভার্সন 4 এর নাম্বারটা এটা শিলিগুড়ি নাম্বার তাই না আর এটাও শিলিগুড়ি নাম্বার আর এটা তো মাথাভাঙা নাম্বার দেখালাম আর এটাও শিলিগুড়ি নাম্বার এই যে প্রথম R15 ভার্সন থ্রির গাড়ি এটা ছিল ঠিক আছে এটাও ভার্সন ফোর এর গাড়ি এটাও ভার্সন ফোর এর গাড়ি এটা একটু কম সময় আসে না এক লাখ ষাট ফিক্স রাখলে এটা এক লাখ বাহাত্তর করে দেবো ঠিক আছে তো গাড়িটা একটু কচি কিছু করো এটা এক লাখ ছাপ্পান্ন করে দেবো এক লাখ ছাপ্পান্ন কেন পুরা বুড়ি দেড় লাখ করো হ্যাঁ বুড়ি দেড় লাখ করো ঠিক আছে বন্ধুরা এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন মোটামুটি ষাট পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে চলে আসবে খুবই ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে এরপরে দেখে নিচ্ছি এই যে অনেক চাইছিলেন তো ফাইনালি আপনাদের সামনে রয়েছে এটা কোথাকার নাম্বার গো কোচিয়ানের গাড়ি রয়েছে অনেক বন্ধুরাই চাইছিলেন তো খুবই ভালো কন্ডিশনের তো এটার গল্পটা বলো এটা দু হাজার তেইশের মডেল এটা দু হাজার মডেল

এই যে লাল কালারের এটা কোথাকার নাম্বার এটা আছে ইসলামপুর নাম্বার ইসলামপুর নাম্বার আচ্ছা তো এটা কোন ইয়ারের গাড়ি এটা দু হাজার উনিশের গাড়ি এটা দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের গাড়ি পাঁচ বছরের তো এটার প্রাইস কত রাখা হয়েছে আর একটু ঝলক ঠলক দেও না আর তো হাতে কটা দিন আছে সিক্সটিতে করে দেবে এটা সিক্সটিতে করে দিবে নাম ট্রান্সফার দিয়ে এভ্রিথিং ওকে দিচ্ছ তুমি সাথে আরেকবার বলে দাও আমার এখানে গায়ে নিলে নাম ট্রান্সফার ফ্রি আচ্ছা হেলমেট পাবেন যত দূর অব্দি কলকাতার লোক আসেন কলকাতায় অবধি তেল পেট্রোল পেয়ে যাবেন বাহ এই বাইকে আসলে বাইকে না ফোর না বাইকে যাওয়া বাইকে আসলে বাইকে তেল খরচা দিয়ে দিবে বাহ খুবই ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে সাত টাকা পেয়ে যাচ্ছেন এরপরে দেখে নিচ্ছি ডিউক টু ফিফটি অনেক বন্ধুরাই চাইছিলেন কদিন থেকে দাদা ডিউক দেখাও এই যে ডিউক টু ফিফটি রয়েছে আমার সামনে খুবই ভালো কন্ডিশনের এটা কোন ইয়ারের গাড়ি দুহাজার তেইশের মডেল এটা দু হাজার তেইশের মডেল কোথাগার নাম্বার নাম্বার কোসবিহার নাম্বার এর দু হাজার তেইশের কোসবিহার নাম্বার ডিউক টু ফিফটি রয়েছে তো এটার গল্পটা বলো এটা দু হাজার তেইশের মডেল দশ হাজারের মতো চলা আছে এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি

এই যে আমার সামনে রয়েছে রাইডারের টপ মডেল টিভিএস রাইডারের আজ সকালবেলাও কমেন্ট করছিলেন যে দাদা কোচবিহারের মধ্যে রাইডার দেখাও তো কোচবিহার লিয়াগত মোটরস এই মুহূর্তে একখানা টপ মডেলের রাইডার রয়েছে এটা শিলিগুড়ি নাম্বার তাই না এটা শিলিগুড়ি নাম্বার এর গাড়ি রয়েছে এটা কোন ইয়ার এর এটা দুই গাড়ি দু তেইশের গাড়ি মাত্র এক বছরের গাড়ি রয়েছে টিভিএস এর রাইডার তো এটার কত দাম রাখা হয়েছে এটা চলেছে এগারো হাজারের মতো দাম আছে বিরানব্বই হাজার টাকা দাম রাখা হয়েছে মানে বিরানব্বই বিরানব্বই গাড়ি নিলে কোনো এক্সট্রা টাকা দিতে লাগবে না যা নেবেন অনরোড হ্যাঁ সে তো জানি অনরোড নাম ট্রান্সফার ট্রান্সফার তেল খরচা সবই ফ্রি হবে পুরানব্বই হ্যাঁ হয়ে হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে এখানে রয়েছে হেসকো ভার্নার ভিপ্লিন গাড়িটি এই যে এই গাড়িটা ছিল এর আগেও তো এটা তাও সংগ্রামে বলে দিচ্ছি কোন ইয়ারের গাড়ি এটা দু হাজার একুশের মডেল দু হাজার একুশের মডেল দাম কত রাখা হয়েছে এটা চলেছে উনিশ হাজারের মতো দাম আছে এক লাখ সাইট এক লাখ ষাট এটা একটু কম সম করো না করা যাবে না এক লাখ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে এখানে রয়েছে সুজুকি জিক্সার অনেক বন্ধুরাই সুজুকি জিক্সার চাইছিলেন এই যে ভালো কন্ডিশনে সুজুকি জিক্সার রয়েছে এই যে এটা জলপাইগুড়ি নাম্বারের গাড়ি রয়েছে তো এটা কোন ইয়ারের গাড়ি এটা দু হাজার উনিশের মডেল এটা দু হাজার মডেল কত হাজার কিলোমিটার চলেছে প্রাইস কত রাখা হয়েছে বত্রিশ হাজার দাম আছে পঁচাশি হাজার টাকা বত্রিশ হাজার কিলোমিটার চলেছে আর পঁচাশি হাজার টাকা দাম রাখা হয়েছে

ঠিক আছে তো বন্ধুরা পঁচাত্তর হাজার টাকায় টু টোয়েন্টিটা পেয়ে যাচ্ছেন এটা ছিল কোথাকার নাম্বার এটা আলিপুর নাম্বার ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি আর এস টু হান্ড্রেড অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন যে দাদা আর এস দেখাও তো আমি কোন শোরুমে আর এস পাইনি একমাত্র ঘুগুমারি আর এস টু হান্ড্রেড পেয়ে গেছি এটা তো নতুন গাড়ি মনে হচ্ছে এটা কনিয়ারের গাড়ি গো এটা দু হাজার চব্বিশের মডেল এটা দু হাজার মডেল তার মানে কারেন্ট ইয়ার গাড়ি কোনো একজন ইউটিউবারের গাড়িটা ছিল হয়তো আর এটা তো সেকেন্ড হ্যান্ড না টানা গাড়ি টানা গাড়ি তো এটা গল্পটা বলো এটা চব্বিশের মডেল পাঁচ মাস মডেল মাত্র এটা দাম পড়বে এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ পাঁচ মাসের গাড়ি না পাঁচ হাজার কিলোমিটার চলা মাত্র এক লাখ পঁয়তাল্লিশে পেয়ে যাচ্ছেন পাঁচ কিলোমিটার চলা এটা এটাতে একটু গান গাওয়া যায় না না এটা গান গাওয়া যাবে একটু গান গাও না এটা এক লাখ যাও হ্যাঁ আবার লেজ লাগাল এক লাখ চল্লিশ ঠিক আছে এক লাখ চল্লিশে পেয়ে যাচ্ছেন এই যে খুবই ট্রেন্ডিং বাইক রয়েছে এরপরে আমার সামনে রয়েছে হন্ডার হর্নেট অনেক বন্ধুরাই হর্নেট চাইছিলেন এই যে আমার সামনে হর্নেট রয়েছে তো এটা কোন ইয়ারের টা গো কোথাকার নাম্বার দু উনিশের গাড়ি তো এটার গান কি আছে এটা পঁচাত্তর হাজার আবার লেজ লাগানো পাঁচ বছর পঁচাত্তর হাজার একটু কম সম করে বলো না রে ভাই ঠিক আছে সত্তর হাজার করে দেবো পুরা সত্তর হাজার তো বন্ধুরা কিছুটা আরো দাম কম হবে আপনাদের আসতে হবে খালি ওই ভিডিও দেখে দাম বেশি দাম বেশি বললে চলবে না না আসলে হবে না অবশ্যই আসতে হবে দাম অবশ্যই টেবিলে আর একটু কিছু কম হবে ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি এটা স্ট্রিট মডেল এই যে গাড়িটা তো এই গাড়িটার গল্প বলো এটা দু মডেল এটা দু মডেল দু হাজার সতেরোর মডেল আচ্ছা সাত বছরের গাড়ি তো এটার দক্ষিণা কি আছে ঠিকঠাক সাড়ে হাজার কেন পুরাপুরি করা যায় না হাউ বিটা নিয়া ফিফটি ফিফটি আসো সামনাসামনি কিছু না 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 সামনাসামনি পারবে না তুমি অন্য ক্যামেরায় বলো দেখো যদি দিতে পারো বলো অনেক বন্ধু আছেন আমার এটা পঞ্চান্ন করে দেবো পঞ্চান্ন করে দিবে হাউ বিটা নিয়া ফিফটি ফিফটি হবে না হবে না পঞ্চাশ হাজারে হবে না বন্ধুরা পঞ্চান্ন হাজারে পেয়ে যাচ্ছেন তো ভেতরে তো আরো অনেক গাড়ি আছে আচ্ছা তোমার এখানে যে বন্ধুরা আসবে ফোন করে আসবে তো তোমার নাম্বারটা বলে দাও আমার নম্বর হচ্ছে ডবল নাইন থ্রি টু সেভেন সিক্স থ্রি ফাইভ থ্রি জিরো শোরুম কটায় খোলে কটায় বন্ধ হয় শোরুম দশটায় খোলে আটটায় বন্ধ হয় আর অডিয়েন্স রিকোয়েস্ট করবো মোটামুটি দশটার থেকে আটটার মধ্যে কল করবেন মানে সকাল দশটা থেকে রাত্রি আটটার ভিতরে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে রিপ্লাই দেবো আচ্ছা আর রবিবার করে তো এখন যেহেতু পূজার সিজন চলছে খোলা থাকবে ঠিক আছে বন্ধুরা আপনারা ফোন করে চলে আসবেন তা আজকে আমার মনটা খুব খুশি হয়ে গেল খুবই ভালো লাগলো এতগুলো আর ওয়ান ফাইভ একসাথে আমি কোনো শোরুমে পাইনি এরপরে ভেতরে চলে যাচ্ছি ভেতরে প্রচুর গাড়ি রয়েছে অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করছিল দাদা একটু কম পয়সার মধ্যে স্কুটি দেখাও তো তোমার কাছে কম পয়সার স্কুটি আছে একদম আছে চলো আজকে স্কুটি গুলো দেখে নিচ্ছি এই যে দেখুন প্রচুর স্কুটি কালেকশন রয়েছে তো আজকে সবার প্রথম কম পয়সার স্কুটি দিয়ে দেখবো অনেক বন্ধু কমেন্ট করছিল যে দাদা একটু কম পয়সার স্কুটি দাও আচ্ছা হিরোর প্লেজার হিরোর প্লেজার রয়েছে এই যে এটা কম পয়সার স্কুটি তো ফোনিয়ার গাড়িটা এটা দু হাজার মডেল এটা দু হাজার উনিশের মডেল কোথাকার নাম্বার জলপাইগুড়ি জলপাইগুড়ির নাম্বার তো এটা কম পয়সা কত চল্লিশ হাজার চল্লিশ হাজার

এটাতে কি ফাইন্যান্স হবে সব গাড়িতে ফাইন্যান্স হবে সব গাড়িতে ফাইন্যান্স হবে এখানে যত গাড়ি আছে আমার কটা বন্ধু কদিন আগে ভিডিও দেখে তোমার এখানে এসছিল তো কোন গাড়ি জানি দেখে পছন্দ হয়েছিল তুমি বলছো ওটাতে ফাইন্যান্স হবে না অথবা সব গাড়িতে ফাইন্যান্স হবে সব গাড়িতে ফাইন্যান্স হবে কোন গাড়ি বাদ নাই এখানে সব গাড়িতে ফাইন্যান্স হবে তখন সিভিল খারাপ থাকলে তো হবে না না আচ্ছা সেই ভুলটা কিন্তু বলেনি বন্ধুটা যে তার সিভিল খারাপ রয়েছে সিভিল খারাপ থাকলে তো হবে না অবশ্যই বন্ধুরা সিভিল ভালো থাকতে হবে ঠিক আছে

কোথাকার নাম্বার ও এটা শিলিগুড়ি নাম্বার এটা কোন ইয়ারের এটা দু হাজার তেইশের গাড়ি এটা দু হাজার তেইশের গাড়ি মাত্র এক বছরের ওল্ড গাড়ি রয়েছে তো দক্ষিণা কত রাখা হয়েছে ম্যাস্টোটার এটা বলবে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা একশো পঁচিশ সিসির গাড়ি ষাট হাজার টাকা তো ষাট হাজার কি থাকছে না একটু কম সম হবে না টেবিল কিছু হবে আমার এই অন দা টেবিল কথাটা ভালো লাগে না বেশি কিছু হবে না অল্পের মধ্যে হয়ে যাবে মানে দু তিন হাজার টাকা হার্ডলি লেস হবে ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি টিভিএস এর জেস্ট এই যে গাড়িটি এটা কোন এর গাড়ি এটা দু কুড়ি মডেল এটা দু হাজার কুড়ির মডেল চার বছরের গাড়ি রয়েছে তো এটা দক্ষিণা এটা ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকায় গাড়িটি পেয়ে যাচ্ছেন এটা তো মোটামুটি কুড়ি হাজার টাকা দিলে গাড়িটা দিয়ে দিবেন তো কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে এরপরে এখানে রয়েছে টিভিএস এর রেন্টক অনেক বন্ধুরা এনটপ গাড়ি চাইছিলেন খুবই ট্রেন্ডিং গাড়ি রয়েছে খুবই জনপ্রিয় গাড়ি এনটপ গাড়ির প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে তো এটা কোন এর এনটপটা এটা দু হাজার মডেল এটা দু হাজার মডেল এক বছরের গাড়ি রয়েছে তো এটার প্রাইস কত রাখা হয়েছে আশি হাজার টাকা আশি হাজার টাকা এক বছরের গাড়ি আশি হাজার টাকা স্মার্ট কানেক্ট ও আচ্ছা স্মার্ট কানেক্ট রয়েছে তো আর কিছু হবে না

এটা কোন ইয়ারের গাড়ি এটা দু হাজার উনিশের মডেল এটা দু হাজার উনিশের মডেল কোথাকার নাম্বার এটা এটা আলিপুর নাম্বার আলিপুর দুয়ার নাম্বার এর উনিশের গাড়ি পাঁচ বছরের রোড গাড়ি রয়েছে তো কত কিলোমিটার চলেছে গাড়িটা এটা পনেরো হাজারের মতো চলেছে পনেরো হাজার কিলোমিটারের মতন চলেছে তো বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে চলে আসবেন তো দক্ষিণা দক্ষিণা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ আমি তো ভাবলাম চল্লিশ চল্লিশ বলবে নাকি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ফিক্সড তো পঁয়তাল্লিশ হাজার টাকায় এত সুন্দর গাড়িটা পেয়ে যাচ্ছেন খুবই ভালো লাগলো এরপরে দেখে নিচ্ছি কি আমার রেজেডার এই যে গাড়িটা এর আগে এর ধরনেরই আরেকটা একটা গাড়ি ছিল তো ওই গাড়িটা বিক্রি হয়ে গেছে এটা আবার নতুন এসেছে তো এটা কোন ইয়ারের গাড়ি আর কোথাকার গাড়ি এটা দু হাজার চব্বিশের গাড়ি এটা গাড়ি এটা দু হাজার চব্বিশের গাড়ি কুচবিহার নাম্বারের গাড়ি তো এক বছরেও হয়নি মানে রানিং ইয়ার্স এ গাড়ি পাঁচ ছ মাস হবে ম্যাক্সিমাম বয়স তো এটার প্রাইস কত রাখা হয়েছে এটা আশি হাজার আশি হাজার তো বন্ধুরা আশি হাজারে পেয়ে যাচ্ছেন একদম এ গাড়ি খুবই ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে আর দাম তো আরো এক দু হাজার টাকা কিছু কমবে কিছু কমে যাবে বেশি কমবে না এক দু হাজার টাকা কমবে তো এই লিয়াগত মোটর উনি চেষ্টা করেন যতটা কমে পারে দেওয়ার জন্য তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ফোন করে চলে আসবেন এরপরে দেখে নিচ্ছি হিরো ডেস্টিনি অনেক বন্ধুরাই পছন্দ করেন হিরো ডেস্টিনি এটাও ভালো গাড়ি কনিয়ার এর গাড়ি এটা এটা দুহাজার এর মডেল এটা দুহাজার একুশ এর মডেল শিলিগুড়ি নাম্বার গাড়ি রয়েছে আচ্ছা তো এটার প্রাইস কত রাখা হয়েছে ফিফটি টু এটা ফিফটি টু থাউসেন্ড রাখা হয়েছে তো পঞ্চাশ করে দাও না একবারে ডাইরেক্ট বলো পঞ্চাশ এটা আবার কি লেজ লাগায় কথা বলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে পঞ্চাশ হাজার টাকায় গাড়িটি পেয়ে যাচ্ছেন এরপরে দেখে নিচ্ছি এনটক এই যে ইয়েলো এবং ব্ল্যাক কালার এর মধ্যে এনটক এটা কোথাকার নাম্বার এর এটা কুচবিহার নাম্বার কোচবিহার নম্বর এনটক রয়েছে কোন ইয়ার এর গাড়িটা দু হাজার তেইশের গাড়ি এটা দু হাজার তেইশের গাড়ি এক বছরের গাড়ি তো প্রাইস কত টাকা হয়েছে পঁচাত্তর হাজার আবার লেজ লাগিয়ে না লেজ না এটা একদম ফাইনাল পঁচাত্তর হাজার ফাইনাল থাকছে করোনা কিছু পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছে এই যে এনটক গাড়িটা এটাও খুব ডিমান্ডেবল গাড়ি আর কালারটা নিয়ে তো কোনো কথাই হবে না ঠিক আছে এরপরে রয়েছে হন্ডার ডিও এই যে অনেক বন্ধুরা ডিও গাড়ি চাইছিলেন তো লিয়াগত মোটরস এ ডিও টি রয়েছে এই ডিওটার গল্প বলো তো এটা দু হাজার একুশের মডেল এটা দু হাজার একুশের মডেল 2021 এর ডিয় রয়েছে তিন বছরের তো এটার প্রাইস কত রাখা হয়েছে এটা 60000 টাকা 60000 টাকা 60000 ঠিক শুনলাম ল না ভুল শুনলাম না না ঠিক একদম 60000 কেন কিছু হবে না আমি চাই তুমি ক্যামেরার সামনে বলো ভাই আসলে অন দা টেবিলে হয়ে যাবে 65000 টাকা দাম রাখা হয়েছে আপনাদের প্রয়োজন হলে ফোন করে চলে আসবেন এরপরে দেখে নিচ্ছি এনটপ এই যে আরেকখানা এনডক রয়েছে ব্ল্যাক কালারের তো এই এনডকটার গল্প বলো এটা দু হাজার তেইশের মডেল এটাও দু হাজার তেইশের মডেল এক বছরের ওল্ড গাড়ি রয়েছে তো গাড়িগুলো সত্যি আমার খুব ভালো লাগলো দু বছর তিন বছর ম্যাক্সিমাম তোমার এখানে গাড়িগুলো এর জন্যই অনেক বন্ধুরা বলেন গাড়ির দাম বেশি দাম বেশি তো বন্ধুরা আপনারা একবার অবশ্যই দাম বেশি দাম বেশি না বলে একবার শোরুমে ভিজিট করুন গাড়িগুলো দেখুন কোয়ালিটি দেখুন ড্রাইভ করুন রাইডিং করুন করে তারপরে আপনারা দামাদামি করুন কি ভুল বললাম কি তো এটার গল্প বলো তেশিয়ার মডেল দু হাজার মডেল তিন হাজার মাত্র তিন হাজার চলা গাড়ি রয়েছে তো কিভাবে আমি বলি তো যাই হোক আপনাদের প্রয়োজনলে অবশ্যই দামাদামি করে নেবেন তো এটা দক্ষিণা কত রাখা হয়েছে আশি আশি হাজার টাকা কম হবে না আচ্ছা অন দা টেবিল অন দ্য টেবিলে বেশি কিছু কম হবে না হার্ডলি দু হাজার টাকা বা তিন হাজার টাকা কম হলে হতেও পারে আর সবচেয়ে বড় ব্যাপার আপনি নাম ট্রান্সফার করে দিচ্ছেন তেল দিচ্ছেন যাতায়াতের একটা হেলমেট দিচ্ছেন খুবই ভালো লাগলো এরপরে আরেকখানা টিভিএস এর এনটক রয়েছে এই যে এনটক গাড়িটি লাল এবং কালো কালারের মধ্যে লাল এবং কালো কালারের মধ্যে তো এটা কোন ইয়ারের গাড়ি এটা দু হাজার একুশের মডেল এটা দু হাজার মডেল প্রাইস কত রাখা হয়েছে সত্তর হাজার টাকা ওইটা তোমার এক বছরের গাড়ি তুমি আশি হাজার টাকা দাম রাখলা আর এটা তিন বছরের গাড়ি তুমি সত্তর হাজার টাকা কেমন করে দাম রাখো দাম কমাও না আসো না পঁয়ষট্টি বন্ধুরা আমি না দোকানদারেরও আমি হলো আমি আপনাদের সাথে আছি কি ভুল বললাম ঠিক আছে এই গাড়িটা তো দেখলাম কম পয়সার গাড়ি এবার দেখে নিচ্ছি এক্সেল হান্ড্রেড

তুমি কোয়ালিটি গাড়ি এক বছরের গাড়ি ভালো না তিন বছরের গাড়ি ভালো বলো এটা তুমি বলো এখানে সবকিছু কমপ্লিট করে তো সম্ভব না আমার নাম ট্রান্সফারটা আছে হ্যাঁ ওখানে এক বছরের গাড়ি ছিল নাম ট্রান্সফার ছিল না তো দেখো আরো কিছু করা যায় নাকি আর দু হাজার টাকা কমিয়ে দাও ঠিক আছে তাহলে ছেপে ঠিক আছে বন্ধুরা তেতাল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন তিন বছরের ভালো গাড়ি এটা কত কিলোমিটার চলছিল তাও এটা চলেছে দশ হাজারে হোক দশ হাজারের মতো ঠিক আছে বন্ধুরা খুবই ভালো কন্ডিশনের গাড়ি দশ হাজার কিলোমিটার চলা গাড়ি আপনাদের প্রয়োজন হলে লিয়াকাত মোটরস ফোন করে চলে আসবেন এরপরে দেখে নিচ্ছি সুপার স্প্লেন্ডার অনেক বন্ধুরাই চাইছিলেন যে দাদা ভালো কোয়ালিটির সুপার স্প্লেন্ডার দেখাও এই যে গাড়িটা তো আমার নতুন মনে হচ্ছে কোথাকার নাম্বার গো এটা আলিপুর দুয়ারের সুপার স্প্লেন্ডার রয়েছে তো এটার গল্পটা বলো এটা দু হাজার গাড়ি এটা দু হাজার তেইশের গাড়ি মাত্র এক বছরের ওল্ড গাড়ি রয়েছে তো দক্ষিণা কত রাখা হয়েছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ঠিকই আছে এক বছরের গাড়ি সত্তর হাজার টাকা ঠিকই আছে তবু আশা রাখছি আরো কিছুটা দাম কম সম হয়ে যাবে হ্যাঁ তো বন্ধুরা সত্তর হাজার টাকায় সত্যি এক বছরের গাড়ি রয়েছে এটা কত হাজার কিলোমিটার ছিল গাড়িটা চার হাজার কিলোমিটার চলা গাড়ি বা খুব ভালো লাগলো তোমার এই গাড়িটা দেখে আমার মন খুশি হয়ে গেল তো এরপরে দেখে নিচ্ছি হিরো স্প্লেন্ডার অনেক বন্ধুরাই স্প্লেন্ডার চাইছিলেন এটা এক সময়কার সেরা গাড়ি ছিল দু হাজার সালের সেরা গাড়ি ছিল এই গাড়িটি তো এটা কোন গাড়ি আর কোথাকার নাম্বার এটা জলপাইগুড়ি নাম্বার আছে দু হাজার তেইশের মডেল জলপাইগুড়ি নাম্বার দু হাজার তেইশের মডেল তো এটার গল্প এটা আমার তুমি সেই মাঝখানে কম করে দাও এটা একদম মাইলেজ গাড়ি একদম গাড়ি ডিমান্ডেবল গাড়ি মাইলেজ গাড়ি এক গাড়ি 65 টাকা নাম ট্রান্সফার করে সাথে আসার তেল খরচ এবং হেলমেট একটা ঠিকই আছে তবু আপনারা আসলে একটু দামাদামি করে নেবেন যদি দাদা দয়া করে আরো দু চার হাজার টাকা কমায় আছে অন দা টেবিল অন দা টেবিল হয়ে যাবে এরপরে সুপার স্প্লেন্ডার আরো একখানা রয়েছে এই যে সুপার স্প্লেন্ডারটা এটাও ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে এটা কোথাকার নাম্বার এটা শিলিগুড়ি নাম্বার নাম ট্রান্সফার তো করেই দিবে খুব ভালো গাড়ি তো এটার প্রাইস কত রাখা হয়েছে এটা উনিশের মডেল পঞ্চান্ন হাজার টাকা উনিশের মডেল পঞ্চান্ন হাজার টাকা তো দু হাজার উনিশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা একদম ডাইরেক্ট পঞ্চাশ করে দাও না হ্যাঁ এটা করা যাবে এটা বিএস ফোর গাড়ি বিএস ফোর গাড়ি তো বন্ধুরা বিএস ফোর গাড়িগুলো কিন্তু খুবই ভালো মাইলেজ দেয় আর খুবই ডিমান্ডেবল পঞ্চাশ হাজার টাকা দাম রাখা হয়েছে আমি পঞ্চাশ হাজার বললাম রাজি হলো না হার্ডলি আরো দু এক হাজার টাকা কম হতে পারে ঠিক আছে ফোন করে চলে আসবেন এরপরে দেখে নিচ্ছি গ্লেমার এই যে ফাটাফাটি কন্ডিশনের গ্লেমার রয়েছে কোন ইয়ারের গাড়ি গো এটা দু হাজার কুড়ির গাড়ি এটা গাড়ি আচ্ছা কোথাকার নাম্বার জলপাইগুড়ি এটাও জলপাইগুড়ি নাম্বারের গাড়ি রয়েছে হ্যাঁ খুবই ভালো গাড়ি চার বছরের গাড়ি তো এটা দক্ষিণে কত রাখা হয়েছে এটাও পঞ্চান্ন হাজার এটাও পঞ্চান্ন হাজার বিএস সিক্স তো খুবই ভালো গাড়ি রয়েছে আপনাদের প্রয়োজন হলে চলে আসবেন খালি ইঞ্জিনের জায়গাটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা যত্ন সহকারে যার ছিল গাড়িটা চালিয়েছে তো ঠিক আছে আজকে এই মুহূর্তে কটাই গাড়ি রয়েছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন যারা আমার এখনও পেজ এবং প্রোবাইলটি ফলো করেননি অবশ্যই ফলো অন করে দিবেন আর কোচবিহারের মধ্যে আপনাদের যদি সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় অবশ্যই কোচবিহার ঘুঘুমারিতে এই যে লিয়াগাত মোটরস এই লিয়াগত মোটরসে আপনারা চলে আসবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে পুজোর পরে আরও একটি ভ্লগে